টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক। তো আজকের ভিডিওতে আমরা Huawei P30 Pro এই ফোনটির ছোট করে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। এই ফোনটি প্রথম লঞ্চ হয়েছিল 2019 সালের মার্চে, এখন চলছে 2021 সালের মার্চ। তো মার্কেটে আসার ঠিক 2 বছর পূরণ হলো এই ফোনটির। এই অবস্থায় এই ফোনটি কি বাজারে এখনো সেরা একটা ফোন? বাজেট অনুযায়ী এই ফোনটা কি এখনো আমাদের কাছে একটা বেস্ট অপশন হতে পারে? এই ফোনটা কি নেওয়া যাবে কি যাবে না? কোয়ালিফিকেশন অনুযায়ী এই ফোনটা এখন পর্যন্ত মার্কেট দখল করে আছে কিনা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভিডিও শেষে আপনাদেরকে আমি বলে দিব যে এই ফোনটা নিলেও কেন নেবেন আর কেন নেবেন না। সবার কাছে অনুরোধ থাকলো যে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিও ভালো না লাগলে আনলাইক দিয়ে দিতে পারেন। ফোনটি নিয়ে কথা বলার সময় সবার প্রথমে আমি যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এই ফোনটিতে অ্যালুমিনিয়ামের ফ্রেম পেয়ে যাব এবং সামনে এবং পিছনে আমরা পেয়ে যাব গ্লাস। বিল্ড কোয়ালিটি অনেক চমৎকার একটি বিল্ড কোয়ালিটি। এটা লুকটা নিয়ে যদি কথা বলি অনেক সুন্দর একটা লুক, গর্জিয়াস লুক, হাতে ধরে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.47 ইঞ্চির ওলেড ডিসপ্লে এবং যার রেজুলেশন থাকছে ফুল এইচডি প্লাস। ফোনটি ওলেড ডিসপ্লে হয়, ফোনটিতে কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক চমৎকার। ফোনটিতে ভিডিওর কালারগুলো অনেক সুন্দর ডেলিভার করতে পারছে। তো আশা করি ফোনটির ডিসপ্লেতে কারো কোনো কমপ্লেন থাকবে না। ফোনটিতে থাকছে IP68 ডাস্ট এবং ওয়াটারপ্রুফ। 2 মিটার পর্যন্ত এবং 30 মিনিট পর্যন্ত ফোনটি পানিতে থাকলে ফোনটির কিছু হবে না। ফোনটি বাবার এই কারণে পানিতে ফেলে দেখে আপনাকে দেখাতে পারছি না, ভয় লাগছে খুব যদি কিছু হয়ে যায়, পিঠের উপর অনেক পড়বে বুঝতেই পারছেন। তো অন্য একদিন দেখিয়ে দিব, সমস্যা নাই। ফোনটি আমরা পেয়ে যাব 2টা র্যাম ভেরিয়েন্টে, 6 জিবি এবং 8 জিবি, এবং এটা রোম ভেরিয়েন্ট থাকবে 3টা, 64 জিবি, 128 জিবি এবং 256 জিবি। এছাড়াও আপনি কিন্তু আলাদাভাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, সেই জন্য আপনাকে কিন্তু একটা সিমের মায়া ভুলে যেতে হবে। ফোনটি নেওয়ার পরে আমরা পেয়ে যাবো Android 9 Pie, তবে আপনি আপগ্রেড করে এটি Android 10 পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবং এটিতে EMUI সিস্টেম ব্যবহার করেছে 10.1.0। ফোনটির প্রসেসর নিয়ে যদি এবার কথা বলা যায় তাহলে ফোনটির প্রসেসরে ব্যবহার করেছে Kirin 980। এই প্রসেসরটাকে কিন্তু Snapdragon-এর 855 প্রসেসরের সাথে কম্পেয়ার করা যায়, দুটাই বলতে গেলে সেম মানের প্রসেসর। তাহলে বুঝতে পারছেন যে প্রসেসরের দিক দিয়ে কিন্তু অনেক ভালো একটা চয়েস হতে পারে এই ফোনটি আমাদেরকে। গেমিংয়েও আমরা মোটামুটি অনেক ভালো একটা সাপোর্ট পেয়ে যাব এই প্রসেসর থেকে। ফোনটি রিয়ারে আমরা পেয়ে যাব 40 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 8 মেগাপিক্সেলের প্রিস্কোপ ক্যামেরা, সাথে থাকছে 20 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি থাকছে TOF 3D ক্যামেরা, এবং আমরা ফ্রন্টে পেয়ে যাবো 32 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। ফোনটির ক্যামেরা সম্বন্ধে কোনো কমপ্লেন দেওয়ার কোনো কিছু নেই, ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক অসাধারণ, অনেক চমৎকার চমৎকার ছবি তোলা যাচ্ছে, বিশেষ করে নাইট মোডগুলোতে নাইটে অনেক ভালো ছবি তোলা যাচ্ছে। রাত্রেবেলাতে আমার মনে হয় না যে এর মতো কোনো অন্য ফোন ছবি আমাদেরকে ক্লিক করে দিতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবির যেই এক্সাম্পলগুলো দেওয়া আছে সেখানে বুঝতে পারছে যে ছবির কোয়ালিটি কতটা ভালো। এবং মজার আর যে বিষয়, এটিতে আমরা পেয়ে যাব 50x সুপার জুম। এটিতে আমরা আলট্রা এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো, এখানে একটাই আফসোস যে এখানে আমরা 4K-তে ভিডিও শ্যুট করতে পারছি না। এবং আমরা রিয়ার দিয়ে কিন্তু HD-তে ভিডিও শ্যুট করতে পারবো। আপনাদেরকে রিয়ার ক্যামেরার একটি ফুটেজ দেখাই, জাস্ট দেখুন যে রিয়ার দিয়ে কত HD কোয়ালিটির ভিডিও শ্যুট করা যাচ্ছে। হ্যালো গাইস, এখন আপনারা যে ফুটেজটা দেখছেন এটা কিন্তু আমাদের এই ফোনটি দিয়ে, ফোনটির সেলফি ক্যামেরা ব্যবহার করে ভিডিওটা শ্যুট করা হচ্ছে। বাইরে প্রচণ্ড রোদ, রোদে তাকানো যাচ্ছে না। তো ভিডিও কোয়ালিটি বুঝতে পারছেন যে সেলফি ক্যামেরাতে ভিডিও কোয়ালিটিটা কতটা ক্লিয়ার, কত সুন্দর ভিডিও কোয়ালিটি আসছে। ফোনটির ব্যাটারিতে থাকছে 4200 mAh ব্যাটারি, সাথে 40W-এর ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাবো। ফোনটি আমি 30 মিনিট চার্জ দিয়ে দেখলাম যে প্রায় 66% চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু বুঝতে পারছেন যে অনেক কম সময়ের মধ্যে কিন্তু দ্রুতভাবে আপনি আপনার ফোনটি চার্জ আপ করে ফেলতে পারছেন। ফোনটিতে কোনো স্টিরিও স্পিকার থাকছে না, কিন্তু থাকছে ডলবি অ্যাটম সাউন্ড, সেজন্য গান শুনে কিন্তু অনেক মজা পেয়ে যাবেন, আপনি সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো পেয়ে যাবেন। চলুন একটা এক্সাম্পল আমরা দেখে নিই।
তো আপনারা যদি ফোনটির গেমিং টেস্ট সম্বন্ধে জানতে চান, গেমিং এই ফোনটিতে আমি টুকটাক করেছি, অনেক ভালো একটা গেমিং সাপোর্ট পেয়েছি। তো গেমিং এই ভিডিওতে গেমিং নিয়ে কোনো কথা বলছি না, কারণ কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা এই ভিডিওটা দেখবেন না। তো গেমিং টেস্ট নিয়ে যদি কোনো ভিডিও চান আপনারা এই ফোনের উপরে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে নেক্সট গেমিং টেস্ট নিয়ে চলে আসবো এই ফোনটির। এবার কথা বলা যায় যে ফোনটি আপনি নেবেন কি নেবেন না। আমি বলতে গেলে আমি আপনাকে সাজেস্ট করব, আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ফোনটি নিতে পারবেন। এই ফোনটি এখন অবধি আমার কাছে মনে হয় যে অনেক সেরা একটা ফোন। আর হুয়াই ফোন সম্বন্ধে হয়তো আপনাদের সবারই ধারণা আছে, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে, ক্যামেরা ভালো থাকে, সবকিছুই ভালো থাকে। আর এই ফোনটি কিন্তু ক্যামেরার জন্য বেশি বেস্ট, সবচেয়ে বেস্ট আমি বলবো। যারা ক্যামেরার জন্য একটা ফোন খুঁজছেন, ভালো সেলফি তুলতে যাচ্ছেন, ভালো ফটো তুলতে যাচ্ছেন, ভালো ভিডিও করতে যাচ্ছেন, তারা চোখ বন্ধ করে এই ফোনটা নিয়ে নিতে পারেন। এটির ক্যামেরা সম্বন্ধে হয়তো বা ধারণা আপনারা পেয়ে গেছেন আমাদের এই ভিডিও থেকে। তো এবার বলা যায় ফোনটির দাম নিয়ে। তো এই ফোনটি আমার বাবা যে শপ থেকে নিয়েছে সেখান থেকে অ্যারাউন্ড 60,000 দাম পড়েছে। তবে আমি আপনাকে এক্সাক্ট ভাবে দামটা বলছি না, কারণ এই ফোনের দাম অনেক সময়তে কম বেশি হয়ে থাকে, যেহেতু 2 বছর আগের ফোন। তো আপগ্রেডের দামটা জানতে হলে নিচে ডিসক্রিপশনে তাদের শপের ফোন নাম্বার দিয়ে আছে, আপনারা তাদের শপে ফোন করে জেনে নিতে পারেন। তাদের শপের নাম হচ্ছে টেক অ্যান্ড টক। এবং একটি ইম্পর্টেন্ট কথা, দিস ভিডিও নট স্পন্সর বাই টেক অ্যান্ড টক, জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে আমার বাবা সেই সব থেকে নিয়েছে, আপনাদেরকে তো প্রায় সম্বন্ধে একটা ধারণা দিতে হবে, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিও, আমরা ছোট্ট করে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম হুয়াই P30 Pro। আশা করবো ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানেন তো কি করতে হবে, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিও ভালো না লাগলে আনলাইক দিয়ে দিবেন, যে কোনো একটা দিয়ে যাবেন অবশ্যই। আর ভিডিও যদি আপনার একটু বেশি ভালো লাগে, আপনার হাতে যদি একটু বেশি সময় থাকে, অবশ্যই ভিডিওতে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, লাভ ইউ, বাই।